যাই বলো না কেন, ভোট আমার, ভোট আইএসএফের। পঞ্চায়েতে লড়াই হবে, পঞ্চায়েতে মানুষ কাকে ভোট দেয় সেটা তো আসন্ন পঞ্চায়েত কি কয়েক মাসের মধ্যে সেটা প্রমাণ হবে ভাঙড়ের মাটিতে। তৃণমূলকে হারিয়ে ভাঙড় বিধানসভার যুদ্ধে জিতেছিল আইএসএফ, এবার সামনে পঞ্চায়েতের লড়াই, তা নিয়েই চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে তেতে উঠছে ভাঙড়ের মাটি। আজকে নওশাদ সিদ্দিকীর এই যে মিছিল, সেই মিছিল কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যে জনসংযোগ, সেই জনসংযোগ বৃদ্ধি করার জন্যই কিন্তু এই মিছিল। বহু সংখ্যক আইএসএফ কর্মী সমর্থক তারা রাস্তায় নেমেছেন, তারা আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে রয়েছেন। ভোজের আগ থেকে রীতিমতো মিছিল করে তিনি বাসন্তী হাইওয়ে হয়ে একেবারে ঘটকপুকুর থেকে ভাঙড়ের দিকে তিনি ঢুকেছেন, এবং এখান থেকেই কিন্তু পঞ্চায়েত ভোটে তারা জয়লাভ করবেনই তেমনই কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন আইএসএফের বিধায়ক। আমরা মানুষকে নিয়ে আগামী পঞ্চায়েত লড়াই করব, মানুষকে মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। আমাদের লড়াই আমরা আশা করছি জিতে মার ছাড়বো। হ্যাঁ, মাঝে মধ্যে তো বক্তব্য বলছে কিভাবে নমিনেশন করে দেখবো, নমিনেশন কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না, এই ধরনের হুমকি আমাকে দিচ্ছে। তো আশা করছি মানুষ আমাদের সাথ দিতে, সাথ দিয়ে আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে নিয়ে নমিনেশন করাবে। নির্বাচন এলে, ভোট এলে দেখবেন আপনার বাক্স ফাঁকা। পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। নওশাদ সিদ্দিকী আগে আমাদের সঙ্গে লড়াইটা করে এখানে জিতুক, তারপরে বুঝবো যে অন্য লোকের কথা বলবে। দিদি অভিষেক ব্যানার্জি তো অনেক দূরের কথা। গত জানুয়ারিতে ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ধর্মতলায় ধুমধুমার কাণ্ডের পরে 40 দিনের বেশি জেল খাটতে হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এবার ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচন তার কাছে প্রেস্টিজ ফাইট। উল্টো দিকে ভাঙড়ে হারানো জমি ফেরাতে তৎপর তৃণমূল শিবিরও। সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনে হারার পরে ভাঙড় নিয়ে তারা সতর্ক। দলীয় কোন্দল মেটাতে ইতিমধ্যে ভাঙড়ের নেতাদের বৈঠকে ডেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ভাঙড় বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। রবিবার ভাঙড়ে জনসংযোগে নেমে তা নিয়েই ফের কটাক্ষ ছুড়ে দেন আইএসএফ বিধায়ক। আমি চাইছিলাম যদি মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিতেন তিনারা ভালো হতো। কারণ হচ্ছে ভাঙড়ের যে শাসক দলের নেতারা তৃণমূল কংগ্রেসের ব্যানারকে সামনে রেখে, মমতা ব্যানার্জি ব্যানারকে সামনে, ছবিকে সামনে রেখে কীভাবে যে অরাজকতা করেছে তেনারা ডাইরেক্ট তাহলে জানতে পারতেন। নওশাদ হচ্ছে একটা বাচ্চা ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে ইতিহাসও জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা তৈরি হতে গেলে, নেত্রী তৈরি হতে গেলে 7 বার জন্ম নিতে হবে, 1-8 বার নয়, অন্তত মিনিমাম 7 বার জন্ম নিতে হবে। ভাঙড় দখলের জন্য তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেসও। ভাঙড় 2 নম্বর ব্লকের কিন্তু আজ কমিটি তৈরি হলো, এবং সেই কমিটির দায়িত্ব দেওয়া হলো ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামকে। তাকে কনভেনার করা হলো এবং কো কনভেনার করা হলো রহিম মোল্লাকে। শওকত মোল্লার নেতৃত্বে এই কমিটি গঠন হয়েছে। কমিটিতে রাখা হয়েছে 96 জনকে, আহ্বায়কের দায়িত্বে আরাবুল ইসলাম। পরিসংখ্যান বলছে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে যে 13টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, গত বিধানসভা ভোটের ফলে নিরিখে বেওতা 1 এবং বামুনঘাটা, এই 2 পঞ্চায়েত এলাকা ছাড়া 11টি পঞ্চায়েতেই আইএসএফ এর কাছে পিছিয়ে ছিল তৃণমূল। ফলে ভাঙড়ের পঞ্চায়েতে প্রেস্টিজ ফাইটে শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দেয় সেটাই এখন দেখার বিষয়। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।